এই দেখেন আমার বাইক একদম পার্মানেন্ট ভাবে আমি হচ্ছে কি আমার সাইন করে দিছি। আসসালামু আলাইকুম বড় ভাই। এই এই তুমি দাঁড়াও, কই গেছিলা? আরে এই কি লেখছো? এই দেখি পিছনে কি লেখছো? কি পাঁচশো কম ভাবে মেয়েরা বাইক চালায় বুঝছো? আমি আজকে তোমার দেখাবো পাঁচশো কম ভাবে মেয়েরা কিভাবে বাইক চালায়, মানে পাঁচশো কম লেডি বাইকার কিভাবে বাইক চালায়। তুমি বলতে দেখ, আই হাই, তুমি কি লেখছো? সাপড়ি লেডি বাইকার? তুমি কি সাপড়ি লেডি বাইকার? আমি সাপড়ি লেডি বাইকার। আচ্ছা দেখি দেখি তুমি কেমনে বাইক চালাও। আজকে আমি তোমারে পাঁচ রকম লেডি বাইক দেখাবো। প্রথম যেটা হচ্ছে রাতের বেলা গাঁজা খায়। ও নো, হ্যাঁ তুমি জানলা কেমনে? দেখলে তো বোঝা যায় বাইক চালানোর স্টাইল, দেখলে বোঝা যায় গাঁজা খায় না বাবা খায়। ওকে, রাতের বেলা গাঁজা খায়, হ্যাঁ খায়, ওরা কেমনে বাইক চালায় দেখে। ওকে দেখছেন কোর্সেটা কি? ও আচ্ছা যাই হোক, তুমি তো এখন সাপড়ি লেডি বাইকার না? গাঁজা খাইলে চোখে সে দেখে একটু কম কম। এই আপু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি সাপড়ি তাই এমনি চালাই। ইয়াহু, আই হাই, আপু এমনি বাইক চালান কেন? আপনি তো সোজাও বাইক চালাইতে পারেন। আপু আমার দিকে রাস্তা দেখা না, আর কিভাবে বাইক চালায় আপু? আপনি তো আপু দুই নাম্বার লেডি বাইকার দেখাবো। আপনি বাংলাদেশে কিছু লেডি বাইকার আছে, হ্যাঁ দ্বিতীয় নাম্বার লেডি বাইকার, ওরা কি করে চলে সাপড়ি? ওকে সোজা চালাবে পরে আর খালি রাস্তায় ঘুরাইতে পারে? এটা ঘুরানোর সময় করবো এই ভাইয়া, হ্যাঁ বাইকটা ঘুরা দেন না, তো অন্যান্য ছেলেরা তখন আইসা বাইকটা ঘুরা দেয়। এটা হচ্ছে দুই নম্বর লেডি বাইক, সাপড়ি লেডি বেকার। এবার তিন নাম্বার সাপড়ি লেডি বেকার কেমনে চালায়? ওকে ভাই রে ভাই, এই যে কি শুরু করছে! এর আগের বার তো পুরাই ধুইয়া দিছে যে এক এক ধরনের মেয়েরা কিভাবে বাইকে বসে, আর এ তো এখন দেখতেছি যে সাপড়ি লেডি বাইকাররা বাইক চালায় কেমনে, ওই পুলিশগুলা দেখে আসতেছে। তিন নাম্বার লেডি বাইকার, ওকে তিন নাম্বার লেডি বাইকার হইছে কি, কিভাবে চালায় তোমার? ওরা কেমনে চালায়? কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা খাই, কান্দে মানবে ক্রুশ কইরা দিতে একজন মানুষ নাই ভাই। ও আচ্ছা, উনি তো সাপড়ি লেডি বাইকার। আর গেল তিন নাম্বার, আর কিছু লেডি বাইকার আছে আপনার? প্রথমে আসবে কেমনে? প্রথমে মানে আপনি পিছনে যান, আমি দেখাই। ওকে আসলাম, লেডি বাইকার আছে, আর একটু পিছনে যান না আপনি। ওকে, কিছু লেডি বাইকার আছে আপনার বাইক চালাতে পারে না, হ্যাঁ কিন্তু দাবি করে নিজেরা লেডি বাইকার। কেমনে? পিছন থেকে একটা ভিডিও নেয়, এই ভিডিও করে দাও তো। ওকে, আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামার একটা তো পুরাই দুইয়া দিতাছে, ওরা বাইক তো চালাইতে পারে না, হ্যাঁ কিভাবে এভাবে বসবে? বসবে বলবা স্ট্যান্ড তো না দেখা যায়, ছবি তুলো তো। গজব বেজ্জতি হ্যায়।
কি করবে? এই যে এইভাবে বসবে স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে তারপর বাইকের উপরে বসে লাগুর পায় না? হ্যাঁ লাগুর পায় না, তারপরে উপরে বসে চালাইতে পারে না আর কি, স্ট্যান্ড উপরে বসে বৈশা। এই ভাই একটা একটা ছবি তুলো তো। ছবি তুলে কি করে? স্ট্যান্ড তো না দেখা যায়, ছবি তুলো ফেসবুকে পোস্ট দেয় লেডি বাইকার। ও মাই গড, এত বড় চিটিং! আর লাস্ট লাস্ট কোনটা? লাস্টে আছে একটা লেডি বাইকার আছে, এর অনেক ফলোয়ার আছে। হ্যাঁ তার নাম শোভা। ও নো, কি তুমি আমারে পৌঁছাই দিবা? কি আছে সে শুধু ভিডিও সময় বাইক তো দেখছেন, মিথ্যা কথা। দেখেন কি মিথ্যা কথা, দেখছেন আমার ক্যামেরা ধুয়ে দিল। আমি নাকি শুধুমাত্র ভিডিও করার সময় বাইক চালাই, মিথ্যা কথা। যখন আমি একলা একলা ভিডিও করি তখন তো আমি নিজেই একলা বাইক চালাই, তবে হ্যাঁ ও যখন থাকে তখন কিন্তু আমি ওর পিছনেই বসে থাকি, কেননা ছেলে মানুষ নিয়ে পিছনে নিয়ে চালাইতে আমার খুবই আনিজি লাগে, খুবই বিরক্তও লাগে, যার কারণে ও যখন থাকে তখন আমি হচ্ছে গিয়া চালাই না, আমি ওর পিছনে বসে থাকি। আর আমি যখন একা থাকি কিন্তু তখন আমি কিন্তু পুরো বাইকটা একাই চালাই।